বয়স 80-র দোরগোড়ায়, কিন্তু এখনও শরীর চর্চায় টেক্কা দিতে পারবেন বছর 20-র যুবকদের। তবে শনিবারই ঘটল এক বিপত্তি। সাইকেল চালাতে চালাতেই হঠাৎ ছিটকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুর্ঘটনার মুখে পড়লেও অক্ষত রয়েছেন জো বাইডেন। জানা গিয়েছে, ডেলাওয়ারের বিচ হাউসে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন, সেখানেই তিনি সাইকেল থেকে পড়ে যান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়ার সেই ভিডিও। সেখানে দেখা গিয়েছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ান 79 বছরের প্রেসিডেন্ট। উঠে বলেন, আমি ঠিক আছি। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে ডেলাওয়ারের রেহোবোথ বিচে অবস্থিত তাদের নিজস্ব বিচ হাউসে একান্ত সময় কাটাতে গিয়েছেন। সেখানেই শনিবার তারা স্টেট পার্কে একসঙ্গে সাইকেল চালাতে যান। বুড়ো বয়সে সাইকেল থেকে পড়ে যাওয়ার কারণে সামান্য লজ্জাতেও পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট। পার্কে উপস্থিত লোকজন ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সাইকেলের পাদানি থেকে পার্ক গের করতে গিয়েই তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং মাটিতে পড়ে যান। এদিকে প্রেসিডেন্ট পড়ে যেতেই ছোটাছুটি শুরু করেন সিক্রেট সার্ভিসের সদস্য ও সাংবাদিকরা। পরে হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে জানানো হয় যে মাটিতে পড়ে গেলেও প্রেসিডেন্টের হাতে পায়ে চোটের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তাকে কোনো চিকিৎসকের কাছেও নিয়ে যেতে হয়নি। জানা গিয়েছে, আপাতত কয়েকদিন ডেলাওয়ারের ওই বিচ হাউসেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন প্রেসিডেন্ট। এর আগে 2020 সালের নভেম্বর মাসে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগেই বাইডেন তার পোষ্য কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ভেঙে ফেলেন, যদিও বেশি দিন ভুগতে হয়নি তাকে। 2021 সালে চিকিৎসকরা মার্কিন প্রেসিডেন্টকে সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন বলেই জানান। সাইকেল চালাতে গিয়ে হঠাৎ পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তবে তিনি ভালো আছেন। শনিবার সকালে ডেলাওয়ার রাজ্যে তার সমুদ্র সৈকত ঘাসা বাড়ির কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, একটু স্বস্তির জন্য ফার্স্ট লেডি জিল বাইডেনকে সাথে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন জো বাইডেন। এ সময় সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সাথে কথা বলার সময় সাইকেল থামান তিনি, কিন্তু নামার সময় তার পা প্যাডেলে আটকে গেলে হঠাৎ পড়ে যান বাইডেন। সাইকেল থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই সবাই বাইডেনকে তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাহায্য করেন, তবে তিনি ভালো আছেন। আগামী নভেম্বর 80 বছরে পা রাখতে যাচ্ছেন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট। সাইকেল চালাতে গিয়েই হঠাৎ পড়ে গেলেন, তবে তিনি ভালো আছেন। জানা গেছে, একটু স্বস্তির জন্য ফার্স্ট লেডি জিল বাইডেনকে সঙ্গে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন জো বাইডেন। এ সময় সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সঙ্গে কথা বলার সময় সাইকেল থামান তিনি, কিন্তু নামার সময় তার পা প্যাডেলে আটকে গেলে হঠাৎ পড়ে যান বাইডেন।